আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে আপনারা বেশ ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ইনশাল্লাহ বেশ ভালো আছি। প্রিয় দর্শক, এখন আমি আপনাদের দেখাবো পদ্মা সেতুর স্পেনের ভিতরে যেখানে রেল সেলাপ সংযোগ করা হয় সেই রেল সেলাপের সর্বশেষ অবস্থা। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে স্পেনের ভিতরে এগুলি হচ্ছে সেই রেল সেলাপ, প্রতি 8 জোড়া রেল সেলাপ, প্রতি 8টি করে রেল সেলাপ 2 জোড়া স্টিন দ্বারা সংযুক্ত করে একটি সেট গঠন করা হয় এবং এই সেটগুলি পদ্মা সেতুর উপরের অংশ দিয়ে এই নিচের অংশে প্রবেশ করানো হয়। প্রতিটি স্পেনে 8 সেট করে স্টিন জার সহ রেল সেলাপ সংযোগ করা হয়। আপনারা জানেন গত বছর বন্যায় কনস্ট্রাকশন ইয়ার্ডের অর্থাৎ মাও পদ্মা সেতুর যে কনস্ট্রাকশন ইয়ার্ড রয়েছে সেখান থেকে বেশ কিছু স্টিন জার নদীর গর্ভে বিলীন হয়ে যায়। সেগুলিকে তৈরি করার জন্য লুক্সেমবার্গকে অর্ডার দেওয়া হয়েছিল এবং সেইগুলি জাহাজযোগে সিঙ্গাপুরে এসে এখন পৌঁছেছে। যে কোনো সময় সেগুলি বাংলাদেশে চলে আসবে। আসার পরে সেখানে রোড সেলাপ রেল সেলাপ সংযোগ করে এগুলিকে স্পেনের ভিতরে দিয়ে দেওয়া হবে, যার ফলে পুরো পদ্মা সেতুর 6.15 কিলোমিটার রেল সেলাপ দিয়ে সংযোগ হয়ে যাবে। তার পরবর্তীতে সেই অংশের উপরে যে অংশ রয়েছে স্পেনের সেখানে রোড সেলাপ সংযোগ করা হবে। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এগুলি বলা চলে আইয়ের মতো দেখতে লম্বা, এই অংশগুলি স্পেনের সাইড দিয়ে সংযোগ করা হবে, কারণ পদ্মা সেতুর পাশ দিয়ে কিন্তু এখানে আপনার কেবল লাইন, গ্যাস লাইন আর অন্যান্য যে জিনিসপত্রগুলি আছে সেগুলি কিন্তু এখান দিয়ে ঢাকা প্রান্ত থেকে জাজিরা প্রান্তর দিকে যাবে, যার জন্য এই সাইডের এগুলি দিয়ে সেগুলিকে যুক্ত করা হবে, যেগুলিকে ব্লাস্টিং করে এখানে রং করা হয়েছে এবং এগুলো পরবর্তীতে চূড়ান্ত রং করে সেগুলিকে নিয়ে যাওয়া হবে পদ্মা সেতুর সেই স্পেনের নিকট, যেখানে এগুলি দেখতে পাচ্ছেন দুটি করে হোল, এগুলি পদ্মা সেতুর স্পেনের সাথে সংযুক্ত করা হবে। অর্থাৎ যেটা বলা চলে একটা সাইড ওয়ালের মতো কাজ করবে। এগুলি রয়েছে এখন পদ্মা সেতুর যে কনস্ট্রাকশন ইয়ার্ড রয়েছে অর্থাৎ কুমারভোগ যে কনস্ট্রাকশন ইয়ার্ড সেইখানে এগুলি রয়েছে, এগুলিকে সেখানে নিয়ে দেওয়া হবে পরবর্তীতে, অর্থাৎ স্পেনের এগুলিকে সংযোগ করা হবে। তো প্রিয় দর্শক, পদ্মা সেতুর সকল প্রকার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পদ্মা সেতুর সকল নোটিফিকেশন আপনাদের নিকট সহজে পৌঁছে যায়। এই ছিল আজকের মতো পদ্মা সেতুর সর্বশেষ অবস্থা, সর্বশেষ আপডেট। পরবর্তী আপডেট অবশ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন এবং ভালো কাজের প্রশংসা করবেন। এই বলে আজকের মতো এখানে বিদায় নিব। আসসালামু আলাইকুম।